সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করছে সরকার। সে সর্বজনীন পেনশন ব্যবস্থা কি? দেশের জনগণের গড় আয়ু বৃদ্ধির কারণে ক্রমবর্ধমান বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলের আওতামুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যৎ কর্মক্ষম জনসংখ্যার হ্রাসের কারণে নির্ভরশীলতার হার বৃদ্ধি পাবে বিবেচনায় নিয়ে মহান জাতীয় সংসদ কর্তৃক সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন 2023 পাশ করা হয়েছে। গত 31 জানুয়ারি 2023 সালে মাননীয় রাষ্ট্রপতির সম্মতি লাভের পর আইনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এই হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমে কী কী থাকবে। সর্বজনীন পেনশন স্কিমের বৈশিষ্ট্য হচ্ছে এখানে যারা হচ্ছে 18 বছরের ঊর্ধ্বে 50 বছরের মধ্যে 18 থেকে 50 বছরের মধ্যে যাদের বয়স তারা এই সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবে। তবে 18 বছরের ঊর্ধ্বেও যে কেউ চাইলে সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে হবে, তবে তাকে নিরবিচ্ছিন্ন 10 বছর চাঁদা প্রদান করতে হবে। সর্বজনীন পেনশন স্কিমে কেউ যদি অংশগ্রহণ করে তাহলে চাঁদাদাতা দ্বারা ব্যয়ভাবে কমপক্ষে 10 বছর চাঁদা প্রদান সাপেক্ষে মাসিক পেনশন পাইবার যোগ্যতা অর্জন করবে। চাঁদাদাতার বয়স 60 বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফা সহ জমার বিপরীতে পেনশন প্রদান করা হবে। এখানে যারা বিদেশে প্রবাসী তারাও পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবে। সরকার কর্তৃক এখন পর্যন্ত এটা সর্বজনীন পেনশন স্কিমটা বাধ্যকতা করা হয় নাই, এখন এটা স্বেচ্ছাধীন আছে। হ্যাঁ, জনগণ চাইলে করতে পারবে, না চাইলেও না করতে পারে। প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি পৃথক অ্যাকাউন্ট থাকবে, স্বতন্ত্র হিসাব থাকবে। এখানে কেউ যদি স্বতন্ত্র পেনশন স্কিম অংশগ্রহণ করলো, পরবর্তীতে সে তার চাকরি হলো বা একটা সে চাকরি দেওয়া আছে বা চাকরি পরিবর্তন হলো, তো সেখানে চাকরিরত চাঁদাদাতাগণ চাকরি পরিবর্তন করিলে পূর্ববর্তী হিসাব তাদের আগের হিসাবই স্থানান্তর হইবে, নতুন খোলার কোনো প্রয়োজন হবে না। আর এই মাসিক চাঁদাটা হচ্ছে মাসিক ত্রৈমাসিক ভিত্তিতে চাঁদা প্রদান করা যাবে, অগ্রিম কিস্তিতেও চাইলে যে কেউ প্রদান করতে পারবে। কেউ যদি মাসিক চাঁদাটা বিলম্ব করে, দেরিতে দেখেছে 2 মাস 3 মাস হয়ে গেছে চাঁদা দিতে পারতেছে না, তাহলে 2-3 মাস পরে কি বিলম্ব ফি সহ চাঁদা প্রদান করতে হইবে। পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবেন। পেনশনে থাকাকালীন 75 বছর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনের নমিনি মাসিক পেনশন প্রাপ্য হইবেন। আর হচ্ছে যে পেনশনের জন্য নির্ধারিত চাঁদা আছে, চাঁদা এক একটি ক্যাটাগরিতে দেওয়া আছে, দিতে পারবে। তারপর হচ্ছে আমরা দেখতেছি পেনশন স্কিম, 4টি পেনশন স্কিম আছে। 4টি পেনশন স্কিম আমরা দেখব যে 4টি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। স্কিমসমূহ হচ্ছে, 1 নম্বর হচ্ছে প্রবাসী স্কিম, প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। প্রগতি স্কিম, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীগণ এখানে অংশগ্রহণ করতে পারবে। এখন দেখা গেছে বেসরকারি প্রতিষ্ঠানের যারা চাকরি করে তারা 50% চাঁদা দেবে আর 50% প্রতিষ্ঠান দেবে, সে যেখানে চাকরি করে। এখন কেউ যদি প্রতিষ্ঠান যদি কোনো 50% স্কিমের বেতন না দেয়, চাঁদা না দেয়, তাহলে এককভাবে এই স্কিম অংশগ্রহণ করতে পারবে। সুরক্ষা স্কিম, সুরক্ষা স্কিম সকর্মে নিয়োজিত নাগরিকগণ আনুষ্ঠানিক খাতে কর্মরত, মানে হচ্ছে আপনার রিক্সাচালক শ্রমিক কুমার জেলে তাঁতি ইত্যাদি তফসিলে বর্ণিত হারে চাঁদা প্রদান পূর্বক স্কিমে অংশগ্রহণ করতে পারবে। সমতা স্কিম হচ্ছে সকর্মে নিয়োজিত, অর্থাৎ যারা পরিসংখ্যান যে সর্ব দারিদ্র সীমার নিচে যারা বসবাস করে এবং যাদের আয় হচ্ছে 60,000 টাকার কম, অনুরোধ 60,000 টাকা মানে সর্বোচ্চ 60,000 টাকা, তারাও এই স্কিমে অংশগ্রহণ করতে পারবে। স্কিমে অংশগ্রহণ করার যোগ্যতা হচ্ছে ওই যে 18 বছর থেকে 50 বছর, হতে 50 বছর ঊর্ধ্বেও পারবে, তবে লাগাতার 10 বছর প্রদান করতে হবে। মাসিক চাঁদা প্রদান,
আর মাসিক চাঁদা কত টাকা করে প্রদান করতে হবে, কিভাবে প্রদান করা হবে, সোনালী ব্যাংকে এটা জমা হবে মূলত টাকাটা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে, বা তফসিলি ব্যাংকে কোনো শাখায় ওটিসি ওভার দ্য কাউন্টারের পদ্ধতির মাধ্যমে ব্যাংকে এসে মাসিক চাঁদা জমা করা যাবে। প্রবাসী না বাংলাদেশের নাগরিকগণ ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে টাকা জমা করতে পারবে। নির্ধারিত তারিখের মধ্যে চাঁদা জমা করতে ব্যর্থ হলে পরবর্তী এক মাস পর্যন্ত জরিমানা ছাড়া চাঁদা প্রদান করা যাবে এবং এক মাস অতিবাহিত হলে পরবর্তী প্রতিদিনের জন্য 1% হারে বিলম্ব ফি জমা প্রদান সাপেক্ষে হিসাবটি সচল রাখা যাবে। কোনো চাঁদাদাতা ধারাবাহিকভাবে 3 কিস্তি চাঁদা জমা দিতে ব্যর্থ হলে তাহার পেনশনের হিসাবটি স্থগিত হইবে এবং বকেয়া কিস্তি পরিশোধ না করা পর্যন্ত হিসাবটি সচল করা যাবে না। সকল স্কিমের জন্য চাঁদার কিস্তি চাঁদাদাতার পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধের সুযোগ আছে। এখন সেই স্কিমে হচ্ছে আমরা দেখব কত টাকা। প্রবাসী স্কিমে দেখতেছি আমরা কেউ মাসিক চাঁদা হচ্ছে কেউ যদি 5,000 টাকা করে প্রদান করে 10 বছর তাহলে মাসিক পেনশন পাবে 7,651 টাকা, আর 42 বছর যদি 5,000 টাকা করে প্রদান করে তাহলে সে মাসিক পেনশন পাবে 1,72,327 টাকা। আর কেউ যদি 7,500 টাকা করে মাসিক চাঁদা প্রদান করে তাহলে 10 বছর চাঁদা দেওয়ার ফলে মাসিক পেনশন পাবে 11,477 টাকা, আর 42 বছরে পাবে 2,58,491 টাকা। কেউ যদি 10,000 টাকা মাসিক পেনশনে চাঁদা দেয় তাহলে মাসিক পেনশন পাবে 10 বছর দেওয়ার পরে সে পেনশন পাবে 15,302 টাকা, আর 42 বছর যদি চাঁদা দেয় তাহলে 3,44,655 টাকা পাবে। প্রগতি স্কিমে মাসিক চাঁদার হার হচ্ছে কেউ যদি 2,000 টাকা করে দেয় 10 বছর দিলে সে মাসিক পেনশন পাবে 3,060 টাকা, 42 বছর দিলে সে পাবে 68,931 টাকা। আর হচ্ছে প্রগতি স্কিমে কেউ যদি মাসিক 3,000 টাকা করে চাঁদা দেয় তাহলে 10 বছরে সে চাঁদা পাবে 4,591 টাকা, আর 42 বছরে সে পাবে হচ্ছে 1,03,396 টাকা। আর 5,000 টাকা করে যদি কেউ চাঁদা দেয় তাহলে 10 বছর চাঁদা দিলে পাবে 7,651 টাকা, আর হচ্ছে 42 বছর দিলে সে পাবে 1,72,327 টাকা। তারপর আমরা দেখি সুরক্ষা স্কিমে হচ্ছে কেউ যদি মাসিক 1,000 করে টাকা চাঁদা দেয় 10 বছর চাঁদা দিলে সে পাবে হচ্ছে 1,530 টাকা, আর কেউ 42 বছর চাঁদা দিলে সে পাবে 34,465 টাকা। কেউ 2,000 করে টাকা দিলে পাবে হচ্ছে 10 বছর চাঁদা দিলে 3,060 টাকা পাবে, 42 বছর দিলে সে পাবে 68,931 টাকা, আর 3,000 টাকা করে চাঁদা দিলে সে পাবে 10 বছরে পাবে 10 বছর হচ্ছে 4,591 টাকা পাবে, আর হচ্ছে 42 বছর দিলে তো 1,03,396 টাকা পাবে, আর 5,000 টাকা করে চাঁদা দিলে সে পাবে 10 বছরে পাবে 7,651 টাকা, আর 42 বছর দিলে পাবে 1,72,327 টাকা। এছাড়া আছে সমতা স্কিমে হচ্ছে মাসিক চাঁদার হার যদি চাঁদাদাতা 500 টাকা দেয় আর সরকারি অংশ যদি 500 টাকা দেয় তাহলে মাসিক পেনশন সে যদি 10 বছর দেয় তাহলে পাবে 1,530 টাকা পাবে, আর 42 বছর চাঁদা দিলে তাহলে 34,465 টাকা দেবে। এই হচ্ছে চাঁদার স্কিমগুলোর হচ্ছে বর্ণনা এবং চাঁদার বিস্তারিত আলোচনা করা হয়েছে। তারপর কার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়া হবে।